হ্যালো ফ্রেন্ডস, নন্দিতা রেশেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পনিরের একটা রেসিপি, দই পনির। যেটা আমি গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, এটা বানানো খুব সহজ আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, পনিরটা দোকান থেকেই কেনা। পনিরটাকে আমি প্রথমে চৌকো চৌকো করে কেটে নেব। দেখুন পনিরগুলো কাটা হয়ে গেছে, ঠিক এই রকম কিউব করে কেটে নিতে হবে পনিরগুলোকে। এবার পনিরগুলোকে আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব, তার জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ পোস্ত। তার সাথে নিচ্ছি 4 মগজ, 4 মগজও 2 চামচের মতোই নিলাম। আর নিচ্ছি কিছু কিশমিশ আর কাজু বাদাম। প্রথমে আমি এগুলো ড্রাই ব্লেন্ড করে নেব। দেখুন আমি প্রথমে এগুলোকে ড্রাই ব্লেন্ড করে নিয়েছি, এরপর এতে আমি অ্যাড করছি 2 থেকে 3 টেবিল স্পুন মতন টক দই। টক দইটা দিয়ে আবারও মিক্সিটা চালিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই দেখুন পেস্টটা কত স্মুথ হয়েছে, ঠিক এরকম ভাবেই মশলাটাকে তৈরি করে নিতে হবে। এবার কড়াইতে 3 টেবিল স্পুন মতন সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে পনিরগুলোকে প্রথমে আমি হালকা ভেজে নেব। প্রতি সোমবুধ শুক্র এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, অল বাটনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি প্রতি সোমবুধ শুক্র রাত্রির 8টার মধ্যে রেসিপিগুলো আপলোড করছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিলাম। পনির ভাজার পর যেটুকু সাদা তেল ছিল তার মধ্যে আরও একটু আমি ঘি অ্যাড করলাম। এখানে আমি প্রায় 1 টেবিল স্পুন মতন ঘি অ্যাড করেছি। ঘিটা দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছাড়ছে। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়েতেই থাকবে। নিরামিষ দিন ছাড়া অন্য দিনে যদি এই পনিরের রেসিপিটা করতে চান, তাহলে ফোড়ন দেওয়ার পর সামান্য একটু পেঁয়াজ অ্যাড করতে পারেন, আর মশলার সাথে একটু আদা রসুনও পেস্ট করে দিতে পারেন। মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য আমি দিলাম। এবার দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা চেরা। মশলা পেস্ট করার সময়ও আপনারা কাঁচা লঙ্কাটা সেই সময় দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কাগুলো চিরে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেমন গ্রেভি পছন্দ করেন ঠিক সেই রকমই জলটা এখানে দিতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিচ্ছি চিনি। যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য এখানে আমি 2 চামচ মতন চিনি অ্যাড করলাম। সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর আমি ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেব। পনিরগুলো দিয়ে আমি 4 থেকে 5 মিনিট ঢেকে রান্না হতে দেব, গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়েতে রেখে। মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার আমি
উপর থেকে সামান্য একটু গুঁড়ো গরম মশলা আর কসুরি মেথি ছড়িয়ে দিয়ে পরিবেশন করে দেব। এই পনিরের রেসিপিটা লুচি, রুটি, পরোটা, পোলাও সবার সাথেই ভালো লাগে, তবে লুচি বা রুটির সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগে। ঝোলটা আপনারা যে যার প্রয়োজন মতন রাখবেন। আমি আরেকটু ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আজকের এই নিরামিষ দই পনিরের রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি পোলাওর সাথে পনিরের এই তরকারিটা পরিবেশন করেছি, খেতে অসাধারণ হয়েছিল, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।